মূলত লাইব্রেরি 18 নাম্বার বিল্ডিং লাইব্রেরি। তো আমি যেদিন প্রথম আসছিলাম জেসিওতে সেই দিন আর কি আমি হলো এখানে হারিয়ে গেছিলাম। মূলত আমার সায়েন্স বিল্ডিংটা হলো ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে সেটার পরের বিল্ডিংটাই সায়েন্স বিল্ডিং, যেই রাস্তাটার অনেক সময় আমি অনেকগুলো ভিডিও দিছি ওই রাস্তা দিয়ে আমি হাঁটে আসছি। কিন্তু আমি প্রথম দিন কী করছিলাম, এই জঙ্গলি রাস্তা দিয়ে চলে গেছিলাম। জঙ্গলি রাস্তা দিয়ে এমনভাবে হারাইছি মানে বারবার এই রাস্তার মধ্যে আমি ঘুরতেছিলাম আর বারবার বাকৃবির কথা মনে পড়তেছিল যে আমাদের বাকৃবিতেও কত জঙ্গলি রাস্তা আছে না চিনলে যা হয় আর কি। তো আমি খুঁজে বের করতে পারতেছিলাম না। পরে আমি অনেক লাকি যে আমার সাথে এক বাংলাদেশি ভাই আছেন, আমার পাশের ল্যাবে আছেন, সো উনি ওনাকে কল দিয়েছিলাম, উনি আসার পরে আমাকে জাস্ট এখান থেকে পিক করে নিয়ে গেছিল আমার বিল্ডিংয়ে নিয়ে যাওয়ার জন্য আর কি। তো আজকে হঠাৎ করে মনে হলো যেহেতু স্যাটারডেতে আসছি পেন ড্রাইভটা ফলাই গেছে, পেন ড্রাইভটা নেওয়ার জন্য আসছি, তো এই রাস্তা দিয়ে একটু যাই। আর এই যে এই রাস্তাটা অনেকটাই বাকৃবির কথাই মনে করায় দেয়, আমাদের বাকৃবিতে এগ্রিকালচার ফ্যাকাল্টি থেকে যে একটা রাস্তা গেছে এরকম সেই রাস্তাটার কথা মনে করায় দেয় আর কি। তারপরে এখন পর্যন্ত আমি প্রথম দিনই যা এদিক দিয়ে ঘোরাফেরা করছি এই পুরোটা জায়গায় আমি ঘোরাফেরা করছি, আমার মনে আছে এই 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 আর মানে এই স্ট্রাকচারটার আশেপাশে ঘোরাফেরা করছি, করে তারপরে ব্যাক করছি আর কি। তো হলো হলো আরেকটা ভিডিও ইনসাইড জেসিও, আশা করি ভালো লাগছে সবার। অনেক ধরনের গাছ আছে, আসলে এত বেশি জঙ্গলি গাছ যে আমিগুলো কিছুই চিনি না, কিছুই জানি না। আর মূলত এখানে এটার ভিতর সাপ নাই কিন্তু ক্যাঙ্গারু আছে, বন মোরগ আছে, ওই যে ওটা দেখা যায় না, বন মোরগ হাঁটতেছে ওখানে, কিছুটা আর কি ক্যাঙ্গারু বন মোরগ এগুলোর জন্য কিছুটা অভয়ারণ্য করে রাখছে আর কি ক্যাম্পাসটা। আমি আবার ব্যাক করতেছি, কে যে থাকতো এক একটা গাছের নাম বলতো আর একটু শুনতাম, সবই জঙ্গলি গাছ, নাম কেউ জানে বলে মনে হয় না, জঙ্গলি জঙ্গলি। এই যে এদিকে আর একটা জঙ্গলের রাস্তা গেছে কি বিল্ডিং 34 আর্থ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস, এদিকে কলা গাছ নাকি, না কলা গাছ না, আমার গাছের জ্ঞান আসলে অনেক কম, বলে লাভ নেই, গাছের জ্ঞান থাকলে হইতো। ও অবশেষে একটা ফুল পেয়েছি, কি ফুল জানি না, এত সুন্দর লাগতেছে কিন্তু ফুলটা। আমার ভিডিও কেউ দেখে না, আমি আমার ভিডিও নিজেই করি, নিজেই দেখি। আমার বিল্ডিংয়ে যাইতে হলে আরেকটা বিল্ডিং এই রাস্তা বলে আমি খুব একটা ইউজ করি না, আজকে ইউজ করতেছি ইঞ্জিনিয়ার জেনেটিক্স রিসার্চ বিল্ডিং। আমি দেখা যাচ্ছে শর্টকাট চলে আসি, তো এই ছাউনিটা যা শেষ হয়েছে আমার বিল্ডিংয়ের। আমার বিল্ডিংটা আসলে এই ক্যাম্পাসের অনেক ইম্পর্ট্যান্ট একটা বিল্ডিং, তো আমি দেখা যাচ্ছে সবসময় এই শর্টকাটটা ইউজ করি, গাছগুলোর ভিতর দিয়ে ওইদিকে চলে যাই আমি লাইব্রেরির পাশ দিয়ে। এই এই রাস্তাটা আমার খুব একটা ইউজ করা হয় না, আজকে ইউজ করতেছি জাস্ট ভিডিও করার জন্য আর কি। আমার বিল্ডিংয়ের উপরে ওই যে আকাশ আর আমার বিল্ডিংয়ের উপরে বানাতে আসছে যেন কাঁচের কিছু মানে এগুলো কী বলে যাতে বিল্ডিংয়ের বাতাসটা পাস হয় সেজন্য, মানে সায়েন্স বিল্ডিং তো আর অনেক সেফটি অবলম্বন করে,
এটাই আমার বিল্ডিং চেনার উপায়। আমার বিল্ডিংটা স্পেশাল আর কি, এই ক্যাম্পাসের অনেক স্পেশাল বিল্ডিং, সায়েন্স বিল্ডিং, সায়েন্স বিল্ডিং না, সায়েন্স প্লেস। ওই যে দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের পিলার, ওখানে স্পষ্ট লেখা আছে সায়েন্স প্লেস। জেসিওর অনেক গুরুত্বপূর্ণ একটা বিল্ডিং সায়েন্স প্লেস। কাছ থেকে একটু দেখাই সায়েন্স প্লেস, এটা মনে হেলিপ্যাড, সায়েন্স প্লেস।